আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আফতাব মোল্লা আইসেপের পক্ষ থেকে বাংলার সকল মানুষের কাছে, বিশেষ করে আইসেপের কর্মী এবং দেশপ্রেমিক মানবপ্রেমিক প্রত্যেকটা মানুষের কাছে একটা রিকোয়েস্ট অনুরোধ করব। আগামীকাল 2 তারিখ বাংলার বিধানসভার ভোট গণনা, এই গণনার ফলাফল কি হবে না হবে, হার জিত পুরোটাই সৃষ্টিকর্তার হাতে। যেই হারুক যেই জিতুক, সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে, বিশেষ করে আইএসএফের কর্মীদের কাছে বিশেষ করে অনুরোধ, যেটা আমাদের আব্বাস সিদ্দিকি ভাইজান, আমাদের বড় ভাইজান এবং আমাদের আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকি ভাইজান বিগত 5 বছর ধরে আমাদেরকে যে শিক্ষাটা দিয়ে এসেছেন, আমরা তিনার শিক্ষায় আমরা যে শিক্ষাটা নিয়েছি, এবার প্রত্যেকের কাছে আমরা অনুরোধটা রাখবো, ভাইজানের কথাটা, বড় ভাইজান আব্বাস ভাইজান এবং নওশাদ সিদ্দিকি ভাইজানের কথাটা আমরা স্মরণে রাখবো। ফলাফল যাই বেরোক, বিগত 5 বছর যেভাবে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে ভাইজানের সংগঠন, ভাইজানের আইএসএফ দল আমরা বিগত 2 মাস ধরে করে এসেছি, ফলাফল যেটাই বেরোক আমরা ঠিক সেইভাবেই হাঁটবো। কোনো সমস্যা কোনো অশান্তিতে আমরা জড়িয়ে যাব না। বিশেষ করে রাজ্যে লকডাউন চলছে, আমাদের রাজ্যের মানুষ খুবই বিপদের মধ্যে আছে। বিগত 5 বছর যেভাবে আব্বাস সিদ্দিকি ভাইজান আমাদেরকে সঙ্গে নিয়ে মানুষের পাশে থেকে কাজ করেছেন, মানুষের সঙ্গে থেকেছেন, মানুষের সব সময় ভালাই চেয়েছেন, আমরাও 5 বছর যেটা করে এসেছি, আগামী কালকেও ফলাফল ঘোষণা হবার পরেও আমরা আমাদের নীতির উপর হাঁটবো, যেই শিক্ষাটা নওশাদ সিদ্দিকি ভাইজান, আমাদের পীরজাদা আব্বাস সিদ্দিকি ভাইজান আমাদেরকে দিয়েছেন। বলা বাহুল্য, রেজাল্ট যেটাই বেরোক, যাই হার জিত সৃষ্টিকর্তার হাতে, যেই জিতুক যেই হারুক, আমরা কোনোভাবেই কোনো চক্রান্তে পড়ে কোনো অশান্তিতে জড়িয়ে যাব না, কোনো হই হল্লা বিজয় মিছিল থেকে শুরু করে কোনো আনন্দ ফুর্তি কিছুই করতে পারবো না, করব না, কারণ আমাদের দেশ খুব বিপদের মধ্যে, লকডাউন মেনে চলতে হবে। ভয়ানক যে রোগ আমাদের দেশে ছড়িয়েছে, করোনা ভাইরাস, সে রোগ থেকে যাতে সকলে ভালো থাকি, সৃষ্টিকর্তা আমাদেরকে যাতে ভালো রাখে, পবিত্র রমজান মাস আমরা সকলে সৃষ্টিকর্তার কাছে দোয়া চাইব। সাথে সাথে রাজ্যের প্রশাসন, দেশের প্রশাসন, রাজ্যের আইন যেভাবে আমাদেরকে চলার পারমিশন দিয়েছে, লকডাউনে দেবেন, সেইভাবেই আমরা চলবো। কোনোভাবে রেজাল্ট, বিধানসভার ভোটের ফলাফল যাই বেরোক, কোনোভাবে আমরা কোনো সমস্যায় কোনো অশান্তিতে কোনোটাই আমরা জড়িয়ে যাব না, কোনো ভুল কাজ করে ফেলবো না, কোনো চক্রান্তে পা দিয়ে নিজেদের মধ্যে ফেতনা মারামারি অশান্তি করব না। এটা আমরা আইএসএফের পক্ষ থেকে প্রত্যেকটা কর্মী ভাইদের কাছে অনুরোধ রিকোয়েস্ট করলাম এবং বাংলার মানুষের কাছে প্রত্যেকের কাছে অনুরোধ, প্রত্যেকে আমরা মিল মহব্বতের সঙ্গে যেমন বাংলায় আসি বাংলায় থাকবো, রেজাল্ট যাই বেরোক আমরা কোনো অশান্তিতে আমরা জড়িয়ে যাব না, কোনো ঝামেলা করব না। এবং বিশেষ করে করোনা ভাইরাস লকডাউন যে সিস্টেমটা সরকার বেঁধে দিয়েছেন, রাজ্যের পুলিশ প্রশাসন যে সিস্টেমটা দেখিয়ে দেবেন, আমরা সেই মতোই চলবো। আল্লাহ হাফেজ।